প্রিয়তমাতে সাকিব আছে। সাকিব খান তো এখন আমাদের দেশে এক নম্বর নায়ক। তো সাকিবের ছবি দেখার ইচ্ছা প্রকাশটা বেশি মানুষ করে এবং ওটাতেই বেশি থাকে। বিগ বাজারের ছবি এখন আর নাই, ওটা যারা বানায় তারা বিগ বাজারের ওই 10 লক্ষ টাকা খরচ করলে কয়, 50 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করলে কয় দুটি, এগুলি পুরান, এগুলি পুরান ডায়লগ। এখন বিগ বাজারের ছবি ওই প্রিয়তমাতে কিছুটা বাজেট আছে, শুটিংয়ের অ্যারেঞ্জমেন্টের মধ্যে দেখলাম যে ওইটাতে বোধ হয় বেশ টাকা। নাটক থেকে আসতে ছবিটা পারফরমেন্স ভালো হয় না, একদম নাটকে ওদের পারফরমেন্স ভালো হয় এটা তোমাকে কে বলেছে সেটা আগে বলো। তুমি কোথায় চলচ্চিত্রে এসে যদি অভিনয় করে তাহলে তার অভিনয়টা সমৃদ্ধ হবে, সেন্সটা বেশি খুলবে। নাটক যে আমাদের এখানে যে কতজন পরিচালক আছে একটি চরিত্রকে যেভাবে ব্রিফ করতে পারে অন্যান্যরা এরকম পারবে না। পরিচালকরা যেভাবে একটা ডায়লগ বলার আগে যে কথাগুলো শিল্পীকে বুঝিয়ে দেয় তো ওইরকম অন্যরা পারবে না বলে আমি মনে করি। কিন্তু তাই বলে নায়ক নায়িকাকে নায়িকার মাকে তো বোরখা পরিয়ে সবসময় অভিনয় করানো যাবে না। সেলোয়ার কামিজ পরা থাকুক আর ওই শাড়ি পরা থাকুক, ওর ভিতরে কিছুটা তো দৃষ্টিকটু আছেই। যতই নিজেকে চেক দেওয়া অভিনয় করার চেষ্টা করে তারপরেও তো চোখ মানুষের এক জায়গায় স্থির থাকে না। বর্তমানে অনেকে আমাকে বলতে পারবে না যে আমি বর্তমানের খরচ কীভাবে হয় এটা জানি না, কারণ এখনও আমি প্রতি বছর একটা দুটা করে ছবি নির্মাণ করে যাচ্ছি। কিছুদিন আগে একটা ছবি সেন্সার হয়েছে, আর একটা ছবির ঈদের 7 দিন পর আমি শুটিংয়ে চলে যাব। তো আমি জানি 5 লক্ষ টাকা এটা যদি হলিউড থেকে গিয়ে এই গেট আপটা বানিয়ে আনে তাহলে খরচ হবে, আসা যাওয়ার টিকিট টিকিট মিলিয়ে আসা যাওয়ার টিকিট সেখানে থাকা এটা বানানো তাহলে 5 লক্ষ টাকা হতো। আর্টিস্ট মানে নিয়ে আসছে বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ওখান দিয়া গেট আপ অন্য কোন শিল্পীর ক্ষেত্রেও এরকম লুক নিয়ে সমালোচনা আলোচনা হয় না, এই আলোচনার কোনো ভ্যালু নাই তো। সাকিব একটা বৃদ্ধ সাজেছে, এটা আমাদের কাছেও আকর্ষণ হয়েছে যে এটা ভালো লেগেছে, একটা ভালো গেট আপ তৈরি হয়েছে। হলিউড থেকে আসলে আমার দেশের মেকআপ ম্যানরা এরকম পারবে না এটা মনে করি না, এর থেকে অনেক সুন্দর সুন্দর গেট আপ আমাদের দেশের মেকআপ ম্যানরা আগে দিয়েছে। সেলোয়ার কামিজ পরা থাকুক আর ওই শাড়ি পরা থাকুক, ওর ভিতরে কিছুটা তো দৃষ্টিকটু আছেই। যতই নিজেকে চেক দেওয়া অভিনয় করার চেষ্টা করে তারপরেও তো চোখ মানুষের এক জায়গায় স্থির থাকে না।